বিশ্বের সব প্রান্তের প্রাণীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানে দেশে দেশে পালিত হলো বিশ্ব প্রাণী দিবস। সচেতনতা বাড়ানোর প্রত্যয়ে 4 অক্টোবর মালদ্বীপেও ছিল নানা আয়োজন। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পশু পাখি ও প্রাণীদের সুরক্ষায় প্রাণীকুলের অধিকার এবং কল্যাণের জন্য দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে পালন করা হয় বিশ্ব প্রাণী দিবস। 4 অক্টোবর দিবসটি উপলক্ষে মালদ্বীপের প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গভর্নমেন্ট এখন একটা ক্যাট শেল্টার ওপেন করতেছে পাশের একটা সিটিতে, তো এটা গভর্নমেন্ট ফান্ডেড এবং ওখানে হচ্ছে আমরা এনকারেজ করছি, গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছি। রাজধানী মালের আর্টিফিশিয়াল বিচের উন্মুক্ত স্থানে অনুষ্ঠানে পশু সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় 20টির বেশি ক্লিনিক্যাল স্টল অংশগ্রহণ করে। এতে বাংলাদেশি প্রবাসীদের উপচে পড়া ভিড় দেখা যায়। I was shouting at him in his own language and he was confused. There was this foreigner shouting at him. He didn't really know why and he slowly walked away. প্রাণীদের সংবেদনশীল প্রজাতি হিসেবে গণ্য করা হয় এবং তাদের কল্যাণে প্রাপ্য অধিকার সংরক্ষণের জন্য হয় আলোচনা, যা জনসচেতনতা এবং শিক্ষার মাধ্যমে বিশ্বকে গড়ে তুলতে ও সকল প্রাণীর নিরাপত্তা নিশ্চিতকরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।